হ্যালো বন্ধুরা, আমি আজ আলোচনা করবো একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিকের কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর আবদুল্লাহ কবি পরিচিতি। আবু জাফর আবদুল্লাহ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত বহেরচর ক্ষুদ্রকাটি গ্রামে 1934 খ্রিস্টাব্দ 8ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি সাহিত্যে বিএ সম্মান সহ এমএ পাশ করে কিছু দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরে সিভিল সার্ভিসে যোগদান করেন এবং সরকারে বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেন। তিনি 1982 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারে কৃষি ও পানি সম্পদ মন্ত্রী এবং 1994 যুক্তরাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলা সাহিত্যে তার অবদান বিশেষভাবে স্বাতন্ত্র্য চিহ্নিত। তার কবিতায় বিষয় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, রাষ্ট্রভাষা আন্দোলন এবং এই বিষয়ে সাহিত্য বিশেষ অবদান রাখার জন্য তিনি 21শে পদকে ভূষিত হন। বাংলা সাহিত্যে অবদানের জন্য তাকে 1979 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। আবু জাফর আবদুল্লাহ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো সাত নদীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময় প্রভৃতি। এছাড়া ইংরেজি ভাষাও তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। 2001 খ্রিস্টাব্দে 19 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলি মাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আমাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন, জিহ্বার উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উননের আগুনের আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি, আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রভুমান নদী যে সাঁতার জানে না তাকে ভাসিয়ে রাখে, যে কবিতা শুনতে জানে না সে নদীর ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে, যে গভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ী করবে, যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে, দীর্ঘদেহ পুত্রগণ আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি,
বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত যাওয়ার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? সংক্ষিপ্ত শব্দ অর্থ ঠিক আছে, কিংবদন্তি জনশ্রুতি, যে লোক পরস্পরের শ্রুত কথিত বিষয়ে যায় একটি জাতির ঐতিহ্যের পরিচয়গিরি। পিঠে রক্ত জবার মতো ক্ষত, মানুষের উপর অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে। সেই অত্যাচারে আঘাত যে কখনো তাজা রয়েছে তো বোঝাতেই রক্ত ঝরা প্রসঙ্গ ব্যবহৃত হয়েছে। আরও লক্ষণশীল আঘাত রয়েছে পিঠে, অর্থাৎ শত্রুরা ভীরু কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করছে, কিংবা বন্দি কৃতদাসের উপর ঝাঁপিয়ে পড়ছে। মুক্ত মানুষের সঙ্গে সম্মুখ লড়াইয়ের বিরোচিত সাহস দেখায়নি। সাপদ হিংস্র মাংসশাসী শিকারী জন্তু, উনানের আগুনে আলোচিত একটি উজ্জ্বল জানলা, আগুনের সব কিছু শুচি হয়ে ওঠে, তাই আগুনের উত্তাপে পরিশুদ্ধ হয়ে সকল গ্লানি মুছে ফেলে আলোয় ভরা মুক্ত জীবনের প্রত্যাশা জানাতে উজ্জ্বল জানলার অনুশক্ত ব্যবহৃত হয়েছে। বিচলিত ছিল আপনজনের উৎকণ্ঠা, মুক্তি প্রত্যাশী মানুষের আসন্ন বিপদের আশঙ্কায় তাদের স্বজনরা উদ্বিগ্ন হন, ভালোবাসা আর শঙ্কা একসঙ্গে মিশে যায়। সূর্যকে পিণ্ডে ধরে রাখা, সূর্য সকল শক্তির উৎস, তাই সর্বশক্তিমান আধারকে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য। কবির মতে এই সামর্থ্য অর্জনের একমাত্র উপায় হলো কবিতা। শোনো, কবিতাকে আত্মস্থ করা, কেননা কবির কাছে শুধু কবিতাই সত্য আর সত্যই শক্তি। পাঠ পরিচিতি, কবিতাটি আবু জাফর আবদুল্লাহ বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি এর নাম কবিতা। রচনা রীতি বিস্ময় এবং অগ্নিগত আঙ্গিকগত অভিনত্ব রয়েছে। আলোচিত কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির দীপ্ত ঘোষণা। প্রকৃতপক্ষে রচনার প্রেক্ষাপটে আছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, এই জাতির সংগ্রাম বিজয় ও মানবিক উদ্ভাসনের অনিদ্য অনুষঙ্গসমূহ। তিনি এই কবিতায় পৌরপৌরাণিকভাবে মানব মুক্তির আকাঙ্ক্ষা সচ্চায়ন, কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয় একটি বিশেষ শব্দবদ্ধ কবিতা। কবিতার পূর্বপুরুষী সাহসী এবং গৌরোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপনের মধ্য দিয়ে তার বক্তব্যে এগিয়ে নিয়ে চলেন। কবির বর্ণিত এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস, বাংলার ভূমিজীবী অনিবার্য কৃতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস। কবিতা ও সত্যের অভেদ কল্পনার মধ্যে দিয়ে কবি নিয়ে আসেন মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, পরিবারের কথা। কবি এ জানেন যে মুক্তির পূর্ব শর্ত যুদ্ধ, আর সেই যুদ্ধ পরিবার থেকে দূরে সরে যেতে হয়, ভালোবাসার জন্য তাদেরকে মুক্ত করবার জন্যই তাদের ছেড়ে যেতে হয়। এই অমোঘ সত্য কবি জেনেছেন আমাদের স্বাধীনতার যুদ্ধের ইতিহাস থেকে। কবিতাটি রসোপলব্ধির অবিচ্ছেদ্য অংশ হলো এর আঙ্গিক বিবেচনা। এক্ষেত্রে প্রথমে এই বিষয়টি পাঠককে নাড়া দেয় তা হলো একই ধাঁচের বাক্যের বারংবার ব্যবহার। কবি একদিকে আমি কিংবদন্তির কথা বলছি পংক্তিতে বারংবার প্রয়োগ করেছেন, অপরদিকে যে কবিতা শুনতে জানে না সে কাঠামোর পংক্তিমালার ধারাবাহিক উপস্থাপনের মধ্যে দিয়ে কবিতার মুক্তির আবেগকে একত্রে শিল্পরূপ প্রদান করেছেন। এখানে কিংবদন্তি শব্দ বন্ধটি হয়ে উঠেছে ঐতিহ্যের প্রতীক। কবি এই নান্দনিক কৌশলের সঙ্গে
সমন্বিত করেছেন। গভীর রসাসঞ্চয় এই শিল্প চিত্রকল্প একটি কবিতার শিল্পসার্থ হয়ে ওঠা পূর্বশর্ত হলো হৃদয়স্পর্শী চিত্রকল্পের যথোপযুক্ত ব্যবহার। চিত্রকল্পে হলো এমন শব্দটি যা কবি গড়ে তোলেন এক ইন্দ্রিয়ের কাজ অন্য ইন্দ্রিয়ের সাহায্যে করিয়ে কিংবা একাধিক ইন্দ্রিয়ের সম্মিলিত আছে আর তা পাঠক হৃদয়ে সংবেদনা জাগা ইন্দ্রিয় অতীত বোধের। প্রকাশ সূত্রে চিত্রকল্প নির্মাণের আরেকটি শর্ত হলো অভিনত্ব। এ সকল মূল শর্ত পূরণ করে আলোচ্য কবিতা চিত্রকল্প সুর নির্মিত হয়েছে। কবি যখন বলেন কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, তখন এই ইন্দ্রিয়াতীতের দোতনায় সঞ্চারিত হয়। নিবিড় পরিশ্রমে কৃষকের ফলানো শস্য একান্ত ইন্দ্রগ্রাজ্যের একটি অনুষঙ্গ। কিন্তু এর সঙ্গে যখন কবিতাকে অবদ্ধ কল্পনা করা হয়, তখন কেবল ইন্দ্রিয় দিয়ে একে অনুধাবন করা সম্ভব হয় না। সার্বিক বিবেচনায় কবিতাটি বিষয় ও আঙ্গিকের সৌকর্ষে বাংলা সাহিত্যে এক অনন্য সংযোজন। কবিতাটি গদ্য ছন্দে রচিত, প্রচলিত ছন্দের বাইরে গিয়ে একটি প্রকৃত কথা স্বাভাবিক ছন্দ গুলোটি দিয়ে। বন্ধু, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দেবেন। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলার কথা বলি, আমি বাংলার আলপদ দিয়ে হাজার বছর চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে 1300 নদীর সুদায় আমাকে কোথা থেকে তুমি এলে। এগুলো একটু দেখে নেবেন। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বে শান্তি বাঁচাতে আজকে লড়ি। এগুলো একটু দেখে নেবেন। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দেবেন। ধন্যবাদ সবাইকে।